সবাইকে আবার WHO কোয়ারেতে স্বাগত। বন্ধুরা, তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে এই পৃথিবীতে সবদিক থেকে উন্নত মস্তিষ্ক আমাদেরই আছে? শুধু এটাই আমরা জানি, কিন্তু আমাদের মাথার ভিতরে যে মস্তিষ্কটা আছে এর ক্ষমতা কতটুকু, অর্থাৎ মস্তিষ্কটা কত জিবি বা কত টেরাবাইটে, না এর থেকেও বেশি? আবার কেউ কেউ এরকমও বলে থাকে যে আমরা আমাদের মস্তিষ্কে শুধু 10% ব্যবহার করতে সক্ষম হয়েছে, আর যদি 100% ব্যবহার করে নিতাম তো মানুষের অবস্থা কোন জায়গায় হতো। তবে ডোন্ট ওয়ারি, সব তথ্যই বলতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, আমাদের মস্তিষ্কে 60% চর্বি দিয়ে গঠিত, আর এই চর্বি আমাদের মস্তিষ্কে স্মৃতি সঞ্চিত করতে সাহায্য করে। যদি তোমার বয়স 25 বছরের কম, তাহলে বন্ধু তোমাকে অভিনন্দন, কারণ আমাদের ব্রেন সম্পূর্ণভাবে ডেভেলপ হতে 25 বছর সময় লাগে। যাক, তোমার হাতে সময় আছে ব্রেনের ডেভেলপে সাহায্য করতে। শোনা যায় বাদাম খেলে নাকি বুদ্ধি বাড়ে, একবার ট্রাই করে দেখতে পারো। যখন আমরা নতুন মোবাইল কিনতে যাই, প্রথমেই আমরা মোবাইলের স্টোরেজ পাওয়ারটা দেখি, তাই না? যদি তোমাদেরকে বলি মানুষের ব্রেনের স্টোরেজ পাওয়ারটা কত হবে, গ্যাস করো তো বন্ধুরা। 100 GB, না 100 TB, না এর থেকেও বেশি হবে। বাস্তবে তো মানুষের ব্রেনের স্টোরেজ পাওয়ার মাপার এখন পর্যন্ত কোনো যন্ত্রই আবিষ্কার হয়নি। এরকম মানা হয় যে মানুষের ব্রেনের স্টোরেজ পাওয়ার অসীম, অর্থাৎ মানুষের ব্রেন আনলিমিটেড তথ্য সঞ্চয় করতে সক্ষম। শুধু তাই নয়, মানুষের ব্রেনের আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমাদের ব্রেনের দৈহিক শক্তির 20% 1 লাখ খরচ করে ফেলে। এটা তো শুধু স্বাভাবিক অবস্থায়, যদি চিন্তা সম্পর্কযুক্ত কোনো কাজ হয় তাহলে আরও বেশি শক্তি খরচ হয়, যেমন গণিতের মতো কোনো বিষয় অধ্যয়ন। তাই বেশিরভাগ স্টুডেন্টের কাছে গণিত সাবজেক্টটি বিষের মতো লাগে। প্রকৃতির এক অদ্ভুত আচরণ দেখো, একদিকে যেখানে আমাদের ব্রেন বডির 20% শক্তি খরচ করে ফেলে, অন্যদিকে এই ব্রেন আবার শক্তি উৎপন্ন করতে পারে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী আমাদের ব্রেন 23 ওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। তবে এই এনার্জির দরকার কেন পড়ে? কারণ দেহের স্নায়বিক কাজকর্ম করতে তো শক্তির দরকার লাগবেই, আর এই শক্তি এতই যে একটি LED বাল্ব জ্বালাতে সক্ষম। আবার অনেকে এরকমও বলে যে আমরা নাকি ব্রেনে শুধু 10% ব্যবহার করতে সক্ষম হয়েছে, কিন্তু এটি পুরোপুরি মিথ। বাস্তবে আমরা ব্রেনের শুধু 10% নয়, 100% ব্যবহার করে থাকি। এমনকি ঘুমানোর সময় আমাদের ব্রেন নিজের কাজ করতে থাকে, যেমন স্বপ্ন দেখা, শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃদস্পন্দন, সব কিছু ব্রেনের ইশারাতেই চলে। তাহলে বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। এরকম আরও অ্যামেজিং ভিডিও দেখতে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গড ব্লেস ইউ অল।